ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যবসা কিন্তু ছেড়ে যাবে। পাইরেসি হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না। যত রিভিউ পেয়েছি 80% পজিটিভ এবং 20% নেগেটিভ রিভিউ ছিল, তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। কারণ সত্যি কথা বলতে দরদ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য প্রথম এরকম একটা সাইকো থ্রিলার ছবি। তো অনেকে অনেক ফর্মেট চিন্তা করে ছবি দেখতে গেছেন, হয়তো সেই ফর্মেটে তারপরে নাই ভালো নাও লাগতে পারে, বাট দিন শেষে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশ সহ আমরা বিশেষ করে বাংলাদেশের সিনেপ্লেক্স জেলা শহরের হলগুলোতে যে রেসপন্স পেয়েছি এটা মার্শাল্লাহ খুব ভালো ছিল এবং আমরা হ্যাপি। আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে ঈদ ছাড়া লাস্ট 5 ইয়ার্স বড় কোনো স্টারের কোনো ছবি কিন্তু রিলিজ হয়নি, ফার্স্ট থিংস। সেকেন্ড থিংস হচ্ছে আপনারা কিন্তু জানেন যে এখন দেশের অ্যাকচুয়ালি অবস্থা কী, এটা তো সবার জানা, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এই সময় এসে এই ছবিটা যদি এই সেল দেয়, কোনোভাবেই এটা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই। সেকেন্ড থিংস হচ্ছে ফেস্টিভ্যালের বাইরে কোনো ছবি ফেস্টিভ্যালের সেল রিপোর্টের সাথে এই ছবির সেল রিপোর্ট মিলায় কোনো লাভ হবে না। আমার মনে হয় অনেকে একটু প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে একটু অভিযোগ করছে যারা সাকিব ইয়ানরা রয়েছে, যে আপনি 11-12 তারিখে ট্রেলারটা রিলিজ দিয়েছেন, 15 তারিখে মুভি রিলিজ হয়েছে, যারা একটু সময় নিয়ে প্রচারণা করলে হয়তো ব্যবসার জন্য ভালো। এটার সাথে আমি এগ্রি, তাদের অভিযোগ সত্যি আছে, বাট আমরা আমাদের জায়গা থেকে বেস্ট ট্রাইটা করছি। যেহেতু এটা আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স ছিল, সেই জায়গা থেকে ভুল ত্রুটি অনেকেই হয়েছে, আমিও জানি নেক্সট টাইম এই কাজগুলো করতে গেলে কিন্তু ভুল ত্রুটিগুলো আর হবে না। আসলে পাইরেসি হয়ে গেছে এই কথাটাই আমি উচ্চারণ করতে চাই না, কারণ এটা খুব নেককারজনক একটা বাজে ওয়ার্ড একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য। সো আমি এইটুকু বলবো যে যারা যে জায়গা থেকেই আসেন, দেখেন আমাদের এখানে অনেক রকম পলিটিক্স আছে, আমি এই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না। শুধু একটা কথা মনে রাখতে হবে, যে কোনো ছবি ঈদ ছাড়া যদি ভালো না যায়, আমাদের এই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ঈদকেন্দ্রিক হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না। তো যারাই ভিডিও ক্লিপস এবং পাইরেসির সাথে জড়িত বা যারা দেখছেন, আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেক্ট করেন, সেটাই আমরা চাই। কথা আসে ইন্ডিয়া রিলিজের ব্যাপারে, ইন্ডিয়া রিলিজের ব্যাপারটা ইন্ডিয়াতে আমরা একটু বড় করে করতে চাই, একটু টাইম নিয়ে করবো, এই জন্য আমরা টাইমটা নিয়েছি এবং পাইরেসির ব্যাপারটাও ছিল। তো সেই জায়গা থেকে বলি, নেক্সট উইকে হয়তো বা ইন্ডিয়াতেও রিলিজ হবে। যে একটা ছবির প্রতি মানুষের আগ্রহ কী টাইপের হলে, গতকাল পর্যন্ত আমরা 22,000 লিঙ্ক ডাউনলোড করে ফেলছি, ব্লক করছি 22,000। সো আমার একটা টিম পুরাট কাজ করে যাচ্ছে, চেষ্টা করতেছে আমরা আমাদের সাধ্য মতো, কারণ ছবিটা তো আমাদেরই ছবি, তাই না? সাকিব ভাইয়ের রিয়াকশন কেটে তো আপনারা জানেনই, সবাই আপনাদের অনেক কথা ছিল যে মেগা স্টারের সাইজ। আমি কিন্তু আপনাদের প্রথম দিন থেকে বলতেছি যে সাকিব ভাই এই ছবির সাথে সম্পূর্ণ ছিল, সেটার প্রমাণও আপনারা আজকে পাইছেন। আপাতত দরদে থাকতে চাই, নেক্সট প্ল্যান তো অবশ্যই আছে। আপনারা জানেন যে শের নামের একটা ছবি নিয়ে আমরা অনেকদিন হলে প্ল্যান করছি, তো দরদের এই ভাইবসটা শেষ হোক, এরপরে আপনাদেরকে একদম খুব সুন্দর করে তখন শুধু ওই ছবিটা নিয়েই কথা বলবো। আপাতত দরদে থাকতে চাই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিল্ম তো আর একরকম না, ফিল্ম সব কিছু মিলে হয়, আর ফিল্মের উইংস কিন্তু আলাদা। বাংলাদেশের থিয়েটারের বিজনেস, এই প্রথম বাংলাদেশের একটা ছবি দেশের বাইরে এতগুলো হলে যাচ্ছে, সেটার বক্স অফিস কালেকশন, আমি মনে করি ঈদের যে কোনো ছবিকে দরদের ব্যবসা কিন্তু ছেড়ে যাবে, এটা কনফার্ম থাকেন আপনার। 2 সপ্তাহ রেসপন্স তো আমি আগেই বলেছি, আবারও বলছি, জেলা শহরগুলো খুব ভালো, ওভারসিসে খুব ভালো, এবং ইনশাল্লাহ ডে বাই ডে কিন্তু এটা আরও ভালো হচ্ছে। যেমন আপনারা ইউএসএ দেখবেন, আমরা শুরু করেছিলাম 23টা শো নিয়ে, কিন্তু এখন কিন্তু চলতেছে অলমোস্ট 42 শো, তো ডে বাই ডে শোটা বাড়তেছে।